ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। মেসির প্রশংসা করে খবর প্রকাশ করেছে এসবি নেশন। স্পোর্টস ভিত্তিক এই মিডিয়া জানিয়েছে এখন পর্যন্ত 28 পেনাল্টি সতীর্থদের ডোনেট করেছেন মেসি। তার মানে নিজে পেনাল্টি না করে 28 পেনাল্টি সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনি। লিওনেল মেসির পেনাল্টি ছেড়ে দেওয়ার প্রসঙ্গটি এসেছে সবশেষ ম্যাচে গেটাফের বিপক্ষে বার্সেলোনার 5-2 গোলের জয়ের ম্যাচের পর। সেই ম্যাচের শুরুতেই বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা। দুই গোল করা মেসি দাঁড়িয়েছিলেন হ্যাট্রিক করার দ্বারপ্রান্তে। আর্জেন্টাইন তারকার সামনে সুযোগও এসেছিল হ্যাট্রিক করার। ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত মিনিটে পেনাল্টি পেয়েছে বার্সেলোনা। স্বাভাবিকভাবে এই পেনাল্টি নেওয়ার কথা ছিল মেসির। সে সময় দুই গোল করে হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক অন্য যে কোনো ফুটবলার হলে নিজের হ্যাট্রিক পূর্ণ করতেন, কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে তা ব্যতিক্রম। আর্জেন্টাইন তারকা নিজের হ্যাট্রিক থেকেও প্রাধান্য দিয়েছেন সতীর্থের গোল পাওয়াকে। সে সময় দল 4 গোল করলেও তখনও পর্যন্ত গোলের দেখা পাননি ফরাসি তারকা আতোয়ান গ্রিজম্যান। আর তাই তো নিজের হ্যাট্রিকের কথা চিন্তা না করে আতোয়ান গ্রিজম্যানের হাতে বল তুলে দেন লিওনেল মেসি। গ্রিজম্যানকে দিয়ে পেনাল্টি শটটি নেওয়ান তিনি, আর সেই পেনাল্টি থেকে গোল করেছেন আতোয়ান গ্রিজম্যান। চাইলে লিওনেল মেসি করতে পারতেন পেনাল্টিটি, যার মাধ্যমে হতো তার হ্যাট্রিক। পিচিচি ট্রফি জয়ের দৌড়ে 4 গোল এগিয়ে থাকা মেসি ইউরোপিয়ান গোল্ডেন শো জয়ের দৌড়ে পিছিয়ে আছেন অনেকখানি। এমন অবস্থায় তাই প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ লিওনেল মেসির কাছে। গুরুত্বপূর্ণ এই সময়ে হ্যাট্রিকের সুযোগ পেয়েও সতীর্থকে সেই সুযোগ ছেড়ে দেওয়ায় ফুটবল বিশ্বে প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি।